আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আছি ইএসএম হাসান। তো এখন 94 নাম্বার প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। প্রথম প্রশ্নটি করেছেন নুরুল ইসলাম নামে এক ভাই। তিনি জানতে চেয়েছেন যে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পুলিশের কাছে আসবে নাকি এনএসআই সিআইডির কাছে যাবে। ভাই দেখেন, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে এনটিআরসি কিন্তু আপনার এনএসআই সিআইডি ডিএসবি সবার কাছেই কিন্তু অ্যাকসেপ্ট করে ফর্ম পাঠিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পুলিশ যেমন থানা থেকে ভেরিফিকেশন করবে, পাশাপাশি গোয়েন্দা বিভাগের লোকজনও কিন্তু গোপনে গোপনে ভেরিফিকেশন করবে। তো তাদের কাছে তো অবশ্যই ফর্ম যেতে হবে। উম্মে কুলসুম নামে একবার প্রশ্ন করেছেন যে বিএড আবেদন ও পরীক্ষা কীভাবে নেওয়া হয়, বিস্তারিত বলবেন। উন্মুক্ততে কত বছর এবং কত খরচ হয়? বোন আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমে আপনাকে বলি যে বিএডে ভর্তি পরীক্ষা নেওয়া হয় সাধারণ পরীক্ষার মতোই। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান থেকে সব বিষয়ে 25 নাম্বার, মোট 100 নাম্বারের ভর্তি পরীক্ষা নেওয়া হয়। তো এই পরীক্ষাটি কিন্তু আহামরি কোনো কিছু না। অনেক সময় দেখা যায় যে সিট ফাঁকা থাকা সাপেক্ষেও স্পট টেস্টের মাধ্যমে অনেক কেউ কিন্তু ভর্তি করে নেওয়া হয়। সুতরাং পরীক্ষা নিয়ে এত বেশি হতাশ হওয়ার কোনো কিছু নেই, যে কোনো জায়গায় যাবেন এমনিতেই সিট পেয়ে যাবেন। আরেকটি কথা বলেছেন যে উন্মুক্ত কত বছর এবং কত খরচ হয়। বোন দেখুন, যেহেতু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শুধু বিএড না, এনাদের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। এখানে মেট্রিক ইন্টার থেকে এরপরে বিএগএড, এমএগএড, এরপর অনেকগুলো প্রোগ্রাম তাদের রয়েছে, যার কারণে তাদের সেশন জট কিন্তু একটু বেশি, যার কারণে সময়টা অনেক সময় দেড় গুণ, দুগুণ এবং কি তিন গুণও লাগতে পারে, একটু সময় বেশি লাগে। আর খরচের কথা বললেন, খরচ সকল প্রতিষ্ঠানে প্রায় সেম, কাছাকাছি আপনার 12-14 হাজার থেকে শুরু করে 20-22 হাজার। আবার অনেকে স্থানীয় বাজারের খরচের হার দেখেও কিন্তু দ্বিগুণ টাকাও পর্যন্ত নিয়ে থাকেন। যেমন অনেকে বলেন, সিলেট থেকে এক ভাই আমাকে বলেছেন যে 45 হাজার টাকা তারা চাচ্ছে বিএড প্রোগ্রামে ভর্তির জন্য। যাক, অনেক জায়গায় কিন্তু ব্যবধান আছে। তো মোটামুটি 15-20 হাজার টাকা আমরা ধরে রাখি। মেহেদি হাসান নামে এক ভাই প্রশ্ন করেছেন যে উন্মুক্ত থেকে বিএড করলে কি সরকারি বিএডের সমমূল্য হবে? জি ভাই, উন্মুক্ত থেকে, বেসরকারি থেকে, প্রাইভেট থেকে, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে, যেখান থেকে বিএড করেন না কেন, সবগুলো একই মান। শুধু বিএডের আপনার সেকেন্ড ক্লাস থাকলেই হলো আপনি বিএড স্কেলে পেয়ে যাবেন, এটা অন্য ঝামেলা হয় না। মোহাম্মদ আসাদুজ্জামান নামে এক ভাই প্রশ্ন করেছেন, উনি ওনার নামটা দুইবার লেখেন, যে পুলিশ ভেরিফিকেশন দ্রুতই শুরু হবে, আমি কি ঢাকায় অন্য একটি স্কুলে চাকরি করতে পারবো? আমার স্থায়ী ঠিকানা গাইবান্ধা। জি ভাই পারবেন, কেন পারবেন না? আপনার পুলিশ ভেরিফিকেশন হওয়া মানেই চূড়ান্তভাবে নিয়োগ হওয়া না, আপনি চাকরি করতে পারবেন দু তিন মাস, যতদিন চূড়ান্তভাবে নিয়োগ পাচ্ছেন। পাশাপাশি যে হয়তোবা ভাবছেন যে পুলিশ আসলে আমাকে পাবে না, না না, আপনাকে এসে ফোন দেবে তারা। ফোন দিয়ে আপনাকে বাসায় না পেলে হয়তোবা বলবে আপনি আগামীকাল বা পরশুদিন থানায় এসে আমাদের সাথে দেখা করেন। ফিজ আইডিয়া নামে এক ভাই প্রশ্ন করেছেন যে অনার্সে তৃতীয় বিভাগ থাকলে কি বিএডে ভর্তি হওয়া যাবে? জি ভাই, কোনো সমস্যা নেই, ভর্তি হতে পারবেন। জান্নাতুল মদিনা নামে একবার প্রশ্ন করেছেন যে পুলিশ ভেরিফিকেশনে কোনো দুর্নীতি হবে না তো, যেমন সত্যকে মিথ্যা বা মিথ্যকে সত্য বলে চালিয়ে দেওয়া? বোন দেখেন, সাধারণত পুলিশ ভেরিফিকেশনে এ ধরনের ঝামেলার সম্ভাবনা নেই বললেই চলে। এটি বিষয়ে মাথায় রাখবেন, পুলিশ তারাও কিন্তু মানুষ, তাদেরও মানবিক দৃষ্টিভঙ্গি, উদারতা সব কিছু রয়েছে। সুতরাং কোনো একজন ভাই বোনের চাকরি না হোক বা হওয়া চাকরিটা নষ্ট হয়ে যাক, এটি কিন্তু তারা কখনোই চায় না। অন্তত আমার যতগুলো পুলিশ ভেরিফিকেশন হয়েছে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এরকম কখনোই হয় না। তবে দেখা গেছে যে অনেকের বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমার কারণে কিন্তু পুলিশ ভেরিফিকেশনে নেগেটিভ তথ্য গিয়ে থাকে, সেটি আপনার ব্যক্তিগত সমস্যার কারণে। কিন্তু ওনাদেরকে কেউ যদি উল্টাপাল্টা বুঝেও থাকে, ওনারা সেটি নেবেন না, কারণ ওনারা কিন্তু আমাদের চেয়েও হাজার গুণ বেশি সতর্ক এসব বিষয়ে। একজনের চাকরি খামোকা নষ্ট হোক, কখনই চাবেন না তারা। কানিস ফাতেমা নামে এক বোন প্রশ্ন করেছেন যে 2005 সালে কামিল পাশ করেছি, আমাদেরকে ডিগ্রির মান দেওয়া হয়নি, এখন আমি বিএড ভর্তি হওয়ার জন্য গিয়েছিলাম, আমাকে বলেছে আগে ডিগ্রি পাশ করেন বা ডিগ্রি ভর্তি হন তারপরে বিএড করবেন। বোন দেখুন, আমি জানি না যে আপনি কোন বিএড প্রতিষ্ঠানে গিয়ে এই সমস্যার মুখোমুখি হয়েছেন, আর সম্ভবত মুক্ততে গিয়ে এটি মুখোমুখি হয়েছেন। আমাদের মাধ্যমে কিন্তু অনেকে কামিল পাশ, তারা বিএড কিন্তু করছে, সুতরাং সেই সময় বিএডের সম্মান দেওয়া হয়নি, তাতে কী হয়েছে? এখন তো মান দেওয়া হয়েছে, কোনো টেনশনে কিছু নেই বোন, আপনি অন্য জায়গায় খোঁজ নেন, অবশ্যই বিএড ভর্তি হতে পারবেন।
টেনশনের কিছু নেই। হাবিবুর রহমান নামে এক ভাই প্রশ্ন করেছেন যে নীতিমালা 2021-এ বলা হয়েছে শুধুমাত্র সরকারি এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিএড করলে তারা বিএড স্কেল পাবেন, আমি মাধ্যমিক শাখা টু পর্যায়ে একজন সহকারী পরিচালককে ফোন দিয়েছিলাম, উনি নামও উল্লেখ করেছেন, আমি সেই নামটা বললাম না। উনি বলেছেন যে আগে নীতিমালা পড়ে দেখেন কোথায় বিএড করলে আপনারা বিএডের স্কিলটি পাবেন। ভাই দেখেন, আপনাকে প্রথমে এইটুকু এই কথাই বলি যে সরকারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে, বেসরকারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এখন যদি আপনি মনে করেন যে নীতিমালায় শুধুমাত্র সরকারি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে, সরকারিতে জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারি আছেই, সেখানে বেসরকারিও আছে, তাহলে একই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সরকার থেকে করলে বিএড পাবে আর বেসরকারি থেকে করলে বিএড পাবে না বিষয়টা কিন্তু এরকম না। আর পাশাপাশি আপনি পাবলিকের কথা বলছেন, ভাই জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় বলা হয়, এটাও কিন্তু পাবলিক, এটাও কিন্তু পাবলিক। হ্যাঁ, তো হয়তো আমার এই কথা শুনে অনেক ভাই বোন বলবেন যে ভাই আপনি কি বলছেন এসব, এটা পাবলিক কী করে হয়? ভাই এটি আমার কথা না, আপনারা সময় বার্তা নামে একটি পত্রিকা পড়লে দেখতে পারবেন, তারা বলছে এটিও পাবলিক, যে অনেক বিষয় আছে, এটা বর্ণনা করতে গেলে একটা ভিডিও লাগবে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। আপনারা কেউ চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনি আমি আপনাদেরকে সেই পত্রিকার সেই সম্পাদকীয়টি আপনাদেরকে দেবো, আপনারা পড়ে দেখলে বুঝতে পারবেন, এত বেশি কথা বলার সুযোগ নেই। একটা বিষয় মাথায় রাখেন, এই বেসরকারি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বেসরকারি থেকে যারা বিএড করেছে 2021 সালে এসেও তাদের অনেকের বিএড স্কেল তারা ধরেছে, কোনো সমস্যা হয়নি ভাই। সুতরাং টেনশনের কিচ্ছু নেই ভাই, টেনশন মুক্ত থাকেন। হ্যাঁ, আর যদি এটির অনুমোদন না থাকতো তাহলে কিন্তু তুলে দিত। আপনি যে নীতিমালা যে কথাটা বলেছেন সেখানে বলা আছে যে সরকারি এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যদি অনুমোদিত, অনুমোদিত কথা আছে কিন্তু সরকার অনুমোদিত, ভাই যদি বেসরকারি এবং উন্মুক্ত সরকার অনুমোদিত না থাকতো তাহলে এই এটি কিন্তু 20 সালে এবং 21 সালে ইভেন 22 সালে এসেও অনেকে ভর্তি হতে পারতো না, সেখানে লেখা থাকতো যে এটি সরকার অনুমোদিত নয়। সুতরাং এত বেশি হোপলেস হওয়ার কোনো কিছু নেই। মোহাম্মদ হাবিবুর রহমান গাজী এবং মোহাম্মদ রমজান আলী নামে দুজন ভাই সেম প্রশ্ন করেছেন যে 6300টি ফর্ম পৌঁছেনি না, আমাদের টেনশন হচ্ছে যে আমাদের ফর্ম পৌঁছেছে কিনা কীভাবে জানতে পারবো, বা NTRCA তাদেরকে জানাবে কিনা। জি ভাই, NTRCA কিন্তু তাদেরকে ইতিমধ্যে অনেকে যাদের ভুল ছিল ফোন দিয়েছে, মেসেজ করেছে এবং তারা ইভেন এটিও বলেছে আরেকবার সুযোগ দেওয়া হবে, তাদেরকে জানানো হবে। সুতরাং যারা ফর্ম পাঠায়নি তাদেরকে জানাবে। একটি বিষয় মাথায় রাখেন, ফর্ম পাঠায়নি কারা, যারা চাকরিতে জয়েন করবে না, বিভিন্ন ভালো ভালো জায়গায় চাকরি করে, সরকারি চাকরি করে, আবেদন করেছে এবং টিকেছে, এই তথ্যগুলো কিন্তু আমাদের কাছে আছে। এরপরে ইন্ডেক্সারি শিক্ষক তারাও অনেকে পাঠায়নি, অনেকে কোম্পানিতে ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পায় তারাও পাঠায়নি, সুতরাং তারা জীবন গেলেও জয়েন করবে না। সুতরাং তাদের নিয়ে আপনাদের টেনশন নেই, এটা তাদের, এটা আপনাদের না, আপনারা যারা পাঠিয়েছেন তাদের চলে গেছে, যারা পাঠায়নি তাদেরটি যায়নি। সুলতানা রাজিয়া নামে এক বোন প্রশ্ন করেছেন যে আমি প্রাইমারিতে 7 বছর ধরে জব করছি, তৃতীয় চক্রের প্রভাষক পদে ICT বিষয়ে মাদ্রাসাতে, কামিল মাদ্রাসাতে সুপারিশ পেয়েছি, এখন এই মাদ্রাসা জাতীয়করণ হওয়ার সম্ভাবনা কতটুকু, খুব টেনশনে আছি যে জয়েন করবো কি করবো না। বোন প্রথমে আপনাকে বলি, যদি মাদ্রাসা মানসম্মত হয় এটি জাতীয়করণ হবে ইনশাআল্লাহ, টেনশনের কিছু নেই। আর দ্বিতীয় যে বিষয়টি, ICT প্রভাষক মানে নবম গ্রেড আপনি শুরুতেই পাবেন, ফার্স্ট ক্লাস, আর জাতীয়করণ হলে তো ফার্স্ট ক্লাস অফিসার, গেজেটেড অফিসার হয়ে গেলেন, এখন আপনি গেজেটেড আছেন কিন্তু সেটি থার্ড ক্লাস। আমরা ক্লাস দিয়ে মূল্যায়ন করছি না, সব চাকরি সোনার হরিণ, চাকরি আমরা কোনোটাকেই অবহেলা করছি না, প্রাইমারি হলেও সেটাকে আমরা অবহেলা করছি না। যদিও আমি শুনেছি অনেক প্রাইমারি শিক্ষক তারা বলেন যে এটি প্রাইমারি না, এটি হচ্ছে প্রায় মরা, মানে এত বেশি কষ্ট যে প্রায় মরা বলেন তারা নিজেকে, যাই আমরা তাদেরকে সেদিক থেকে ছোটো করি না কখনো, সেটাও চাকরি, সরকারি চাকরি। বোন দেখুন, এখানে আসলে আপনি প্রাইমারির চেয়ে অনেক বেশি সুখে থাকবেন, প্রভাষক পদে আপনি নবম গ্রেডে ফার্স্ট ক্লাস চাকরি করবেন, পাশাপাশি জাতীয়করণ হলে গেজেটেড হয়েও গেলেন, পাশাপাশি আপনার যে ইনক্রিমেন্ট সেটির পরিমাণটা বড়, আপনি অবসরকালীন যে কল্যাণ এগুলো প্রাইমারির চেয়ে কয়েক গুণ বেশি পাবেন, চাকরি করে মজা পাবেন, আরাম পাবেন। বোন এখানে আসেন, এটা জয়েন করা বেটার হবে, আপাতত 2-4 বছর হয়তো বা বেসরকারি আছে সমস্যা কোথায়, যখন বদলি সিস্টেম চালু হবে সামনের বছরে গিয়ে বা 2 বছর পরে, তখন আপনি হাইস্কুলেও মানে কলেজ লেভেলেও বদলি হতে পারবেন, জেনারেলেও বদলি হতে পারবেন, সেই কিন্তু নীতিমালাতে সেই বিষয়গুলোও থাকবে, সুতরাং সমস্যার কিচ্ছু নেই। আল মারুফ নামে এক ভাই প্রশ্ন করেছেন যে 16তমদের পাশের ব্যাপারে কিছু বলবেন। ভাই প্রথমে আপনাকে বলি, 22,398 জন
ভাই বোন ভাইবা দিয়েছেন 16তমতে, প্রায় সবাই পাস করেছে। মুষ্টিমেয় কিছু ভাই বোন পাস করেনি, যাদের মধ্যে মাদ্রাসা প্রার্থীর সংখ্যা বেশি, এবং এনটিআরসির কর্মকর্তারা বলেছেন যে তাদের সনদের জটিলতার কারণে, ঝামেলার কারণে তারা কিন্তু পাস করতে পারেনি। এছাড়া জেনারেল এবং এই ভোকেশনালের ফেলের সংখ্যা কিন্তু খুবই কম, মাদ্রাসা প্রার্থী ফেলের সংখ্যাটা একটু বেশি, তবে এটিও খুব বেশি না, মুষ্টিমেয় কিছু সংখ্যায় ফেল করেছে। সুতরাং এটি নিয়ে টেনশনের কিছু নেই, পাশের সংখ্যা অনেক বেশি ভাই, প্রায় সবাই পাস করেছে। মাহফুজুর রহমান নামে এক ভাই প্রশ্ন করেছেন যে আমি 2007 সালে কামিল পাস করেছি, নন এমপিও মাদ্রাসায় চাকরি করছি, মাদ্রাসায় এমপি হলে দশম নাকি 11 কোন গ্রেডে বেতন পাবো? ভাই প্রথমে আপনাকে বলি, যেহেতু আপনারা প্রায় 14 বছর ধরে চাকরি করছেন, আপনাদের এমপি হলে আপনাদের কোন নীতিমালার আলোকে এমপিওটি হবে সেটি আগে জানার বিষয়। যদি 12 সাল, 13 সাল বা 18 সালের নীতিমালা অনুযায়ী হয় সেক্ষেত্রে কিন্তু আপনি দশম গ্রেড পাবেন। কিন্তু ব্যাপার হলো, যেহেতু আপনি 21-এর নীতিমালার আওতার মধ্যে আছেন বর্তমান সময়ে, আর 21-এর নীতিমালায় বলা হচ্ছে বিএড না হলে কিন্তু 11 গ্রেড, সেক্ষেত্রে কিন্তু নীতিমালা অনুযায়ী আপনি 11 গ্রেড পান বর্তমান নীতিমালা অনুযায়ী। কিন্তু প্রশ্ন হলো যে সরকার মহোদয় আপনাদের চাকরির বিষয়গুলো বা মাউসির কর্তৃপক্ষ আপনাদের চাকরির বিষয়গুলো বিবেচনা নেবে কিনা, নিয়ে আসলে কোন নীতিমালা আপনাদের জন্য ইমপ্লিমেন্ট করবে সেটি বলা যাচ্ছে না। তবে এই বিষয়ে আরও পুঙ্খানুপুঙ্খভাবে ইনশাআল্লাহ আমি কর্তৃপক্ষের সাথে, আমার আরও একটি বৈঠক হওয়ার কথা, প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আসলে সেই বৈঠকটি করতে পারছি না, তো আশা করছি খুব দ্রুতই সেই বৈঠকটি আমি করতে পারবো, সেখান থেকে আরও তথ্য নিয়ে আপনাদের আরও অনেক অনেক তথ্য জানাতে পারবো ইনশাআল্লাহ। মিলন হোসেন নামে এক ভাই প্রশ্ন করেছেন যে যারা 550-650 কিলোমিটার দূরে চাকরি করে, জব পেয়েছে, সুপারিশ পেয়েছে, তারা কীভাবে বিএডে ভর্তি হবে? আমরা কি এই বছরে বিএডে ভর্তি হতে পারবো না? ভাই প্রথমে আপনাকে বলছি, কেন পারবেন না, অবশ্যই পারবেন, যেখানে সুপারিশ পেয়েছেন তার পাশাপাশি ভর্তি হন, আর না হলে আপনার এলাকা যেখানে আপনার যেটা যেখানে আপনি বাসিন্দা তার পাশাপাশি ভর্তি হন, কোনো সমস্যা নেই। দেখা যায় যে 1-2 মাস আপনি প্রতিষ্ঠান থেকে ছুটি নিতে পারবেন, সেটি তো এই সময় লাগবে না, শেষের সময় গিয়ে লাগে, ততদিন আপনার প্রতিষ্ঠানের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে। শারমিন আক্তার নামে একজন প্রশ্ন করেছেন যে ভিরল ফর্মের পূরণের পরে বর্তমান ঠিকানা পরিবর্তন হয়েছে, কোনো সমস্যা হবে? না বোন, কোনো সমস্যা নেই, একজন ব্যক্তির বর্তমান ঠিকানা 1000 বার পরিবর্তন হতে পারে। এস কে সেমিনারি নামে একজন প্রশ্ন করেছেন, 17তম পরীক্ষার্থীদের বয়স 35 বছর হচ্ছে, এমন লোকেরা কি সুযোগ পাবে? ভাই আপনাকে বলি যে বর্তমান নীতিমালা 2021 আছে, সেই অনুযায়ী তারা কিন্তু সুযোগ পাচ্ছে না, সেই অনুযায়ী তারা সুযোগ থেকে মাহরুম হয়ে যাচ্ছে। কিন্তু হাইকোর্টের যে একটি রায় ছিল 3900/2019, এবং এনটিআরসির যে সদয় যদি কোনো কখনো তারা কোর্ডিয়াল হন এই বিষয়ে, তারা এত বেশি হাট না হয়ে কোর্ডিয়াল হন, তাহলে কিন্তু সুযোগ দিতে পারেন। তো আমরা আশা করছি, যেহেতু করোনাকালীন সময়ে পরীক্ষা হয়নি আর মোটামুটি মনে হয় 2 বছর পেরিয়ে গেল আপনাদের আবেদন করা, সেক্ষেত্রে আসলে আপনাদের সুযোগ দেওয়া উচিত। আশা করি যে কর্তৃপক্ষ মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের সেই সুযোগ দেবেন এবং আপনারা নিয়োগও পাবেন এবং বিল বেতনও ঝামেলা হবে না। বনিতা খাতুন নামে এক বোন প্রশ্ন করেছেন যে আমি ভিরল ফর্ম পাঠাইনি, আমার কি পুলিশ ভেরিফিকেশন হবে এবং আমি কি জয়েন করতে পারবো? বোন, বনিতা খাতুন, সম্ভবত আপনি নিবন্ধনধারী কোনো প্রার্থী না। আমি আপনার প্রশ্ন শুনে যতটা অনুমান করতে পারছি যে আপনি নিবন্ধন করেননি, আপনি হয়তো বা বুঝতে পারেননি যে এই ভিরল ফর্ম কাদের জন্য এবং কাদের ভেরিফাই হবে, কারা জয়েন করবে। বোন, যারা স্নাতক পাশ করেছে তাদেরকে নিবন্ধন পরীক্ষা দিতে হয় এনটিআরসি এর অধীনে, সামনে গিয়ে এনটিএসসি জাতীয় শিক্ষক কমিশনের আদলে অধীনে পরীক্ষা দিতে হবে। তো এনটিআরসি এর অধীনে যারা পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, তারা আবার নতুন করে গণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, তারা আবেদন করেছে এবং টিকেছে, তাদের জন্য কিন্তু এই ভেরিফিকেশন। সুতরাং সবার জন্য না, আপনি টেনশন করবেন না, এটা আপনার জন্য না এবং আপনার ভেরিফিকেশন হবে না, আপনার তো কোনো তথ্য পুলিশের কাছে নেই, গোয়েন্দা বিভাগের কাছে নেই, সুতরাং জয়েন হওয়ারও কোনো চিন্তা আপনার নেই, আপনি চিন্তামুক্ত থাকেন। মাসুম রহমান নামে এক ভাই প্রশ্ন করেছেন যে উন্মুক্ত 2021-এর রেজাল্ট কবে দেবে? ভাই দেখেন, এ ধরনের বিএডের রেজাল্টগুলো সাধারণত বছরের শেষ সময়ে, নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে কিন্তু হতে পারে, মানে হয় এই সময়গুলোতে হয়, এবং ডিসেম্বর মাসের শেষ সময় কিন্তু আপনাদের ভর্তি হয়ে থাকে। অনেক সময় দেখা যায় জানুয়ারির প্রথম সপ্তাহ কিন্তু উন্মুক্ততে ভর্তি হয়ে থাকে, সেটি আমরা দেখেছি পূর্বের ইতিহাস থেকে, আর জানুয়ারি থেকেই ক্লাসও শুরু হয়। সুতরাং আমরা আশা করছি এই সময়ের মধ্যেই, এই কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই আপনাদের রেজাল্ট হয়ে যাবে। মোহাম্মদ শাহিনুজ্জামান নামে এক ভাই প্রশ্ন করেছেন যে তৃতীয় চক্রে
দ্বিতীয় মেধা তালিকা হওয়ার সম্ভাবনা কতটুকু? ভাই আপাতত তো 0%। লিপি আক্তার নামে এক বোন প্রশ্ন করেছেন যে ময়মনসিংহে 30 সালে সুপারিশ পেয়েছি, এখন কোথায় বিএড ভর্তি হবো? বোন আপনার বাসা কোথায় আমি জানি না, যদি কাছাকাছি হয় আপনি ওখানে ভর্তি হন, ময়মনসিংহের আশেপাশেই ভর্তি হন, নাহলে আপনার বাসার আশেপাশে জেলায় বা নিজ জেলায় ভর্তি হন, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। যেখান থেকে আপনি চাকরির পাশাপাশি বিএড করতে পারবেন, ক্লাসগুলো করতে পারবেন, পাশাপাশি ভর্তি হওয়ার জন্য আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি। মোহাম্মদ আসাদুজ্জামান আল ফারুক প্রমোশন অফিসার নামে এক ভাই প্রশ্ন করেছেন, ষোলোতমরা কি বিএডে ভর্তি হতে পারবে? জি ভাই, ষোলোতমরা বিএডে ভর্তি হতে পারবে, কোনো সমস্যা নেই। বিএডে বিএডের টিচার এবং নন টিচার উভয়ে ভর্তি হতে পারে, স্নাতক করেও আপনি নিবন্ধন ছাড়াও বিএড করতে পারবেন, কোনো সমস্যা নেই। সুতরাং বিএড ভর্তি হয়ে যাওয়াটাই বেটার হবে, কেননা আপনার 22 সালে যে বিএড কমপ্লিট করেন, দেখা যাবে আপনার চতুর্থ বিজ্ঞপ্তি থেকে যখন চাকরি পাবেন আপনি ঢুকে দশম গ্রেড পেয়ে যাচ্ছেন, বিএড করার ঝামেলা থাকলো না। আব্দুল কাদির নামে এক ভাই প্রশ্ন করেছেন, যারা 35+ এবং শিক্ষক নয় তারা কি বিএডে ভর্তি হতে পারবে? জি ভাই, তারা বিএডে ভর্তি হতে পারবে, কারণ এখানে নন টিচারে ভর্তি হতে পারে, 35+ হলে কোনো সমস্যা নেই। নাজমা আক্তার নামে এক বোন প্রশ্ন করেছেন যে আমার এক সহকর্মীর দশম গ্রেডে তিনি ইনক্রিমেন্ট সহ 26,000 টাকা বেতন পান, তার টাইম স্কেলের মেয়াদ হয়ে গেছে কিন্তু তিনি টাইম স্কেল নিতে চান না, তিনি বলেছেন যে টাইম স্কেল নিলে আমার বেতন কমে যাবে। এখন প্রশ্ন হলো যে তিনি টাইম স্কেল না নিলে তার অবসর ভাতা, কল্যাণ ভাতা এগুলো ঠিক থাকবে কিনা, কোনো সমস্যা হবে কিনা, বা অন্য অন্য শিক্ষকদের চেয়ে তিনি বেতন ভাতা দিয়ে কম পাবেন কিনা। বোন প্রথমে আপনাকে বলি, দশম গ্রেডে উনি আছেন, ওনার কিন্তু 16,000 টাকা বেসিক এবং 38,640 টাকা সর্বশেষ। সুতরাং উনি যখন 38,640 টাকা ইনক্রিমেন্ট সহ সর্বশেষ পাবেন, এরপরে যদি ওনার চাকরি আরও 20 বছর থাকে তাহলেও উনি আর কোনো ইনক্রিমেন্ট পাবেন না, যদি তার চাকরি আরও 10 বছর থাকে তাহলে উনি আর কোনো ইনক্রিমেন্ট পাবেন না, কেননা উনি 38,640 টাকা অর্থাৎ দশম গ্রেডের শেষ রেঞ্জে পৌঁছে গেছেন। যদি না অটো টাইম স্কেল চালু হয় তাহলে ওনার খুব বিপদ। এখন ওনার যে ভুল ধারণা রয়েছে যে ওনার বেতন কমে যাবে, কোশ্চিনকালেও না, ওনার বেতন কমবে না, বরং বাড়বে। আমি আপনাকে এমপি নীতিমালা 2021-এর 11.7 নম্বর পয়েন্টটা পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ উচ্চতর স্কেল বা পদোন্নতি পেলে তার মূল বেতন বর্তমানে আহরিত বেতনের চেয়ে কোনো ক্রমেই কম হবে না। আবার বলছি, তার মূল বেতন অর্থাৎ ওই টাইম স্কেল পেয়ে তিনি যে বেতনটা পাবেন এটা তার মূল বেতন, বলা হচ্ছে এই বেতনটা তিনি বর্তমানে যে বেতনটা আহরণ করছেন সেই বেতনের চেয়ে কম হবে না, অর্থাৎ 26,000 পাচ্ছেন আর টাইম স্কেল পেয়ে ওনার যে বেতনটা এটা কিন্তু এই 26,000-এর চেয়ে কম হবে না। সেখানে আরও বলা হচ্ছে, অর্থাৎ তার মূল বেতন নির্ধারিত হবে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, বলা হচ্ছে এই স্কেলের সাথে মিলিয়ে তার প্রাপ্য উচ্চতর স্কেল বা পদোন্নতি স্কেলের যে ধাপে সেই ধাপে নির্ধারণ হবে, যদি সেই ধাপে না মেলে অর্থাৎ এনার কিন্তু মিলবে না, দশম গ্রেড থেকে নবম গ্রেডে গেলে এনার 22,000টা বেসিক হবে, বলছে যে সেই ধাপে যদি না মেলে তাহলে তাকে পরবর্তী ধাপে নির্ধারণ করা হবে, অর্থাৎ এনার 22,000 টাকা যে নবম গ্রেডে পাচ্ছেন ইনি এটা বুঝতে পেরেছেন যে আমি তো নবম গ্রেডে 22,000 পাবো, আমার 26,000 এখন পাচ্ছি, আমার বেতন কমে যাচ্ছে না, এখানে বলা হচ্ছে এই ধাপে না মিললে তাকে পরবর্তী ধাপে নির্ধারণ করা হবে, অর্থাৎ যে ধাপে গিয়ে তার মূল বেতনের চেয়ে মানে মূল বেতনটা আহরিত বেতনের চেয়ে বেশি হবে সেই ধাপে নির্ধারণ করা হবে, অর্থাৎ এইখানে ফিক্সেশন করা হবে। ওনাকে এই এমপি নীতিমালা 2021-এর 11.7 নম্বর পয়েন্টের ক খ গ আরও কিছু আছে ঘ ও 5টা পয়েন্টস আছে, এগুলো একটু পড়ে শোনাবেন, উনি যেটা বুঝতেন এটা সম্পূর্ণ ভুল ধারণা, ওনার বেতন বাড়বে কমবে না। তো আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে ব্যক্ত করবেন, আবারও কথা বলবো অন্য ভিডিওতে অন্য বিষয়ে। সে নাগাদ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।